এ আমি নাইম মুবিন সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব আজ সকাল সন্ধ্যা হরতালের ডাক মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমদ্দ্লা রিমুকে কারাগারে পাঠানোয় মঙ্গলবার উপজেলায় হরতালের ডাক দিয়েছে তার সমর্থকরা এবারে জানাবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন জানাবো সরকারি কর্মচারীদের এত সম্পদ ব্রিটিশ লুটেরাদেরও হার মানিয়েছে বলে অভিযোগ করেছে এবি পার্টি এবারে থাকছে দিল্লি না বেইজিং কার প্রতি ঝুঁকছে ঢাকা পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি তথা বিশ্ববাস্তবতায় এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং চীনের মধ্যে কাকে বেশি টানছে উভয় বন্ধু বাংলাদেশ বা কার প্রতি বেশি আকর্ষণ বোধ করছে বিষয়ে জানাবো একটি বিস্তারিত প্রতিবেদন সঙ্গে থাকুন এদিকে বিএনপি জামাতের মতো অপশক্তিকে রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন কামরুল ইসলাম এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হিজবুলার সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ লেবারনের সর্বাত্মক আগ্রাসন করার হুমকি দেওয়ার পর হিজবুলার সামরিক শক্তি সম্পর্কে অবগত ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মাদারগঞ্জে আজ সকাল সন্ধ্যা হরতালের ডাক জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে কারাগারে পাঠানোয় মঙ্গলবার উপজেলায় হরতালের ডাক দিয়েছে তার সমর্থকরা সোমবার বিকেলে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আজ মঙ্গলবার চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব গ্রহণের কথা ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান দু হাজার বিশ সালের পঁচিশে এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সার ব্যবসায়ী নওশের আলী সন্ত্রাসী হামলায় আহত হন পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এ ঘটনায় করা হত্যা মামলায় রায়হান রহমতাল্লাহ রিমুর নাম উঠে আসে পরে উচ্চ আদালত থেকে তিনি ছয় সপ্তাহের জামিন নিয়েছেন রোববার তার জামিনের মেয়াদ শেষ হয় সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন নবনির্বাচিত এ চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর খবর ছড়িয়ে পড়লে সমর্থকরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ ও রাস্তায় টায়ার জালে বিক্ষোভ শুরু করেন তার মুক্তি না হওয়া পর্যন্ত হরতাল অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা তবে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা হরতালসহ আন্দোলনের আওতামুক্ত থাকবে বলে জানা গেছে বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন জিয়াউর রহমান মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন সোমবার বিকেলে জেলা শহরের রথখোলা এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর জেলা এবং মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছেন বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় আমরা বলতে চাই বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না বরং আপনারা দাস ক্ষত দিয়ে ক্ষমতায় টিকে আছেন তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন কয়েকদিন আগে ভারত গিয়ে যে চুক্তি করে এসেছেন সেই চুক্তি দিয়ে বাংলাদেশের কোনো স্বার্থ হাসিল হয়নি ভারত আমাদের সারা বাংলাদেশের চুয়ান্নটি নদীর পানির মুখ বন্ধ করে দিয়েছে ফারাকায় বাদ দিয়ে আমাদের নদী শুকিয়ে দিয়েছে তিস্তা আমাদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে সেই সম্পর্কে কোনো কথাবার্তা নেই দাসকত দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায় তারা আজকে দেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে নেমেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃসর্ত মুক্তির দাবি জানান সরকারি কর্মচারীদের এত সম্পদ ব্রিটিশ লুটেরাদেরও হার মানিয়েছে এ বিপার্টি সরকারের কর্মচারীদের এত জমি ফ্ল্যাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর নগদ অর্থ ব্রিটিশ লুটেরাদেরও হার মানিয়েছে বলে মন্তব্য করেছে এবি পার্টি সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা একথা বলেছেন সোমবার থেকে কার্যকর হওয়া নতুন অর্থ বছরের বাজেটের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনে বক্তাদের বক্তব্য তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে অর্থ বিল দু চব্বিশ প্রত্যাখ্যান করে এ পার্টির আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী সরকারের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দিল্লি না বেইজিং কার প্রতি ঝুঁকছে ঢাকা পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতি তথা বিশ্ববাস্তবতায় এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং চীনের মধ্যে কাকে বেশি টানছে বাংলাদেশ প্রতি বেশি আকর্ষণ বোধ করছে উভয়ের বা কার সেই প্রশ্ন এখন সর্বত্র এ নিয়ে কথা বলেছেন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের সঙ্গে যুক্ত সাবেক মন্ত্রী এবং সচিবরা তবে বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা পেশাদার কূটনৈতিকরা এ নিয়ে কথা বলতে বারবারই সতর্ক তারা প্রায়শই বাংলাদেশের ব্যালেন্স ফরেন পলিসির বয়ান হাজির করার চেষ্টা করেন যদিও বাস্তবতা ভিন্ন পেশাদারা এমনটা বলেন যে উদ্বুদ্ধ পরিস্থিতিতে যা ঘটনার বিবেচনার বাইরে থেকে যা মনে হতে পারে যে বাংলাদেশ একটি বন্ধু রাষ্ট্রের প্রতি বেশি ঝুঁকে পড়েছে কিন্তু হয়তো পর্দার আড়ালে অন্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে নিঃশব্দে ভিন্ন কিছু হচ্ছে আর এর মধ্য দিয়ে ভারসাম্য রক্ষার চেষ্টাই প্রতিনিয়ত করে চলেছে ঢাকা অর্থনীতিসহ নানা সংকটে জর্জরিত বাংলাদেশ পশ্চিমা দুনিয়ার মতামতকে অগ্রাহ্য করে জানুয়ারিতে জাতীয় নির্বাচন করে ফেলেছে যার মধ্য দিয়ে তিনশো আসনের মধ্যে দুশো বাইশ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ দফায় সরকার গঠন করেছে বিরোধী দলগুলোর বর্জনের মুখে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে জয় পাওয়ায় রেকর্ড সংখ্যক স্বতন্ত্র এমপি কার্যত বিরোধী দলের ভূমিকা পালন করছেন যদিও তাদের বেশিরভাগ সরকারের ডামি প্রার্থী ছিলেন অবশ্য অফিসিয়ালি বিরোধী দল হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে কোনো মতে এগারোটি সিট পাওয়া জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ পশ্চিমা বন্ধুদের রিজার্ভেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত সাতই জানুয়ারি নির্বাচনে যুদ্ধবন্ধু ভারত এবং উন্নয়ন বন্ধু চীনের জোরালো সমর্থন ছিল যা দেশ দুটির প্রতি বাংলাদেশের বর্তমান সরকারকে দায়বদ্ধ করেছে বলেও মনে করেন সমালোচকরা আর সে কারণেই দশ দিনের ব্যবধানে দুদফা নয়াদিল্লি সফর এবং সেই সফরের এক মাসের মধ্যেই পূর্ব নির্ধারিত তারিখ আটই জুলাই বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের বিদ্যমান নানা সংকট থেকে উত্তরণে দেশ দুটির কাছে বড় সহযোগিতা পাওয়ার আশা সরকারের কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং চীনের মধ্যে কোনো দেশের কাছ থেকে কি কোনো ধরনের সহায়তা বাংলাদেশ নিচ্ছে তবে সবটা খোলাসা না হওয়া পর্যন্ত রাজনীতিবিদদের বিস্তর জল্পনা কল্পনা চলছে যার অনেকটা সত্য এবং সত্যের কাছাকাছি এমন ধারণা দিয়েছে সংশ্লিষ্ট পেশাদারা তবে তারা এটা বলার চেষ্টা করেন যে চাওয়া পাওয়ার হিসেবে বাংলাদেশের ঘাটতি বা সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু পরস্পর বিরোধী প্রতিদ্বন্দ্বী চীন বা ভারতের কোনো খেলায় বাংলাদেশ কখনই পাঠ হয় না লাদাখ সীমান্তে উত্তেজনা প্রাণহানির ঘটনাকালে উভয় বন্ধু বাংলাদেশ কারো পক্ষ অবলম্বন না করে শান্তির বার্তা প্রচার করেছেন বাংলাদেশের ঝুঁকে পড়া নিয়ে কেন এত উদ্বেগ চীন না ভারত কার প্রতি বাংলাদেশ ঝুঁকছে এমন প্রশ্ন উঠেছিল সরকার প্রধানের সর্বশেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফরের পর বেজিং সফর প্রস্তুতির প্রসঙ্গে প্রশ্নটি এসেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রেখে ঘোষণা দিয়েছেন তারপরও কথা নিয়ে কথাবার্তা বন্ধ হয়নি অতি সম্প্রতি ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃংলা এক নিবন্ধে বাংলাদেশ চীনের প্রভাব বৃদ্ধি নিয়ে সতর্ক করেছেন তিনি খোলাসা করেই বলেন এটি বাংলাদেশ ভারত সম্পর্কের বিরূপ প্রভাব ফেলতে পারে ভারতের সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমসে লেখা নিবন্ধে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শৃঙ্লা ঢাকা দিল্লি সম্পর্কের গভীরতার কথা তুলে ধরেন এদিন ব্যাক টু ব্যাক প্রধানমন্ত্রী নয়াদিল্লির সফর এবং স্বল্প সময়ের মধ্যে বেজিং সফরের প্রস্তুতি প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে না এ নিয়ে কারো ভয়ের কোনো কারণ নেই মোমেন মনে করেন ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কোনো খাদ নেই এই বন্ধুত্ব অক্ষুণ্ণ এবং অটুট মোমেনের মতে মালদ্বীপের পর বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে এই মর্মে যে প্রচারণা চালানো হয়েছে তা অমূলক তিনি দাবি করেন বাংলাদেশে চীনের প্রভাবে প্রভাবিত হচ্ছে না চীন কেবলমাত্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী তারা শুধু এদেশের কিছু প্রজেক্টে সহযোগিতা করছে চীন থেকে বাংলাদেশ যা পেয়েছে তা জিডিপির এক শতাংশেরও কম উল্লেখ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন এটা উল্লেখযোগ্য কোনো ঘটনা নয় তার মতে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে এটা একটা প্রভাকাণ্ড মাত্র হিজবুল্লার সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ লেবাননের সর্বাত্মক আগ্রাসন শুরু করার হুমকি দেওয়ার পর হিজবুল্লার সামরিক শক্তি সম্পর্কে অবগত ইহুদিবাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহ হুশিয়ারি হিজবুল্লার দিকে আরব লীগের প্রত্যাবর্তন লেবাননের প্রতিরোধ আন্দোলন কর্তৃক ইহুদিবাদের যুদ্ধ সরঞ্জাম ধ্বংস সহ সংক্রান্ত কয়েকটি খবরের দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে ইহুদিবাদে ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুলার হুঁশিয়ারি হিজবুলার উপমহাসচিব শেখ নাইম কাসেম ইহুদিবাদে ইসরায়েলের চলমান গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি লেবাননের বিরুদ্ধে যে কোনো ধরনের মূর্খ আচরণের ব্যাপারে তেলাবিবকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন ইহুদিবাদীরা যুদ্ধের বিস্তৃতি চাইলে হিজবুলার পক্ষ থেকে দাঁত ভাঙা জবাব পাবে বিশ্বের পাঁচ বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার ক্ষেপণাস্ত্র শক্তির কথা অকপটে স্বীকার করেছেন ইসরায়েলের রিজার্ভ ফোর্সের জেনারেল ব্রজাম আমিনাক তিনি বলেছেন ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক দিয়ে হিজবুল্লাহ এখন বিশ্বের পাঁচ বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে রাফা থেকে সেনা প্রত্যাহার করলে হিজবুলার সঙ্গে যুদ্ধ এড়ানো সম্ভব এক সংবাদ বিশ্লেষণে বলেছে ইহুদিবাদী সেনা এবং রাজনৈতিক ব্যক্তিরা মনে করছেন ইসরায়েল যদি এখনই গাজা সর্বদক্ষিণের শহর রাফা থেকে সেনা প্রত্যাহার করে তাহলে লেবানন সীমান্তে হিজবুলার সঙ্গে সম্ভব্য যুদ্ধ এড়ানো সম্ভব ইহুদিবাদী ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করল আল নাসারা বার্তা সংস্থা জানিয়েছে লেবাননের হিজবুলার ইসরায়েলের উত্তর সীমান্তে সর্বসাম্প্রতিক অভিযানের খবর প্রকাশ করেছে প্রতিরোধ গোষ্ঠীটি বলছে তাদের যোদ্ধারা লেবাননের সীমান্তবর্তী এলাকায় স্থাপিত ইসরায়েলের দুটি যুদ্ধ সরঞ্জাম ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক আহরণত আরেক সংবাদ বিশ্লেষণে বলেছে লেবাননের হিজবুলার কাছে উচ্চ সম্পন্ন সামরিক সরঞ্জাম এবং অত্যন্ত বিপজ্জনক সামরিক প্রযুক্তি রয়েছে লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলের নির্বিঘ্নে শত শত ড্রোনে ঢুকে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন মোকাবেলা করতে সক্ষম নয় লেবাননের প্রতিরোধ আন্দোলনের দিকে আরবলীগের প্রত্যাবর্তন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ এ লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বলেছেন সদস্য রাষ্ট্রগুলো হিজবুল্লাকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে আরব লীগ হিজবুল্লার সঙ্গে সম্পর্ক স্থাপন করারও সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি